হ্যাঁ, ওনার শুধু আসা যাওয়ার খরচ আজকে বিজ্ঞ আদালত মাননীয় বিচারপতি সেভাবে নির্দেশনা দিয়েছেন, এবং আমি আমাদের আদালতের প্রত্যেকটা আদেশ 3 বছর যেভাবে মেনে চলেছি সেভাবে এখন থেকেই মেনে চলব। আমার একটাই অনুরোধ, উনি যেন আর আদালতের কোনো আদেশের উনি যেন লঙ্ঘন না করেন। সেটা উনি বারে বারে করেছেন অতীতে, বারে বারে করেছেন, বাচ্চাকে স্কুলে দেননি, নিয়ে চলে গেছেন, অনেক কিছু করেছেন উনি, এটা যেন না করেন। এবং আমার নামে যতগুলো ভুয়া মামলা আছে সেগুলো তো ফাইট করেই যাচ্ছি আমি, অনেকগুলো করেছেন উনি, 7-8টা করেছিলেন, 5-6টা চলে গেছে, কোনো গ্রাউন্ড পাওয়া যায়নি, 2টো মামলা 3টা মামলা এখনও রয়ে গেছে, সেখানে কিছুই পাচ্ছে না উনি, জানো না কোথাও সেখানে কী বলবো বলেন। আমি তো আপনাদের দেশেরই মানুষ, আমি তো আপনাদেরই একজন, তাই না? এই ফাইট আমার জীবনের ফাইট, এবং আমি প্রতিদিন এখনও হাজার হাজার আমি ইমেল পাই, মেসেজ পাই এই অবস্থার মধ্যেও, এবং আমি নিজেকে ভাবি ওনাদের সবাই প্রতীক। আমি যদি এই ফাইটে যদি একটা ন্যায্য বিচার পাই, আজ থেকে বছরের পর বছর অনেক বাবা এবং মারাও ন্যায্য বিচার পাবেনি, তাই আপনারা দোয়া করেন। লায়লার কাস্টডি দেওয়া হলো ইমরান শরীফ ওনাকে, এবং জ্যাজমিনের কাস্টডি দেওয়া হলো এরিকো নাকানো মাকে। তো এই রায়ের বিরুদ্ধে বাবা মা দুজনই অ্যাগ্রিভড বলে ওনারা দুটো সিপি বা সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দায়ের করেছে মহামান্য হাইকোর্ট বিভাগে। আজকেই শেষ দিন ছিল শুনানির সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দুটোরই, এবং দুটোতেই লিভ গ্রান্ট করেছেন। তো এর পরবর্তী স্টেজ হচ্ছে আমরা এখন সিভিল অ্যাপিল দায়ের করব মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে, এবং অন্তর্বর্তীকালীন কিছু আদেশ দিয়েছেন যেটা দুপক্ষকেই মেনে চলতে হবে। তার মধ্যে যে সবচেয়ে প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে মা এরিকো নাকানো ওনাকে জাপান থেকে বাংলাদেশে অন্তত 2 বার আসতে হবে, জ্যাজমিন ওনার সাথে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে নিয়ে, এবং এসে মিনিমাম 5-7 দিন থাকতে হবে বাংলাদেশে, এবং বা ওনার আসা যাওয়ার খরচ, ওনার থাকা এবং খাবার খরচ, এই 2 বার যে উনি বাংলাদেশে আসবেন সেটা বাবা উইল বেয়ার দ্য এক্সপেন্সেস। সো এখানে আসার পরে প্রায় প্রতিদিনই ওনাদেরকে দেখা করার আদেশ দেওয়া হয়েছে, 7 ঘন্টার মতো ওনারা পুরো পরিবার মিলে একসাথে যে কোনো জায়গায় দেখা করবে। এবং তাছাড়া আরও বলা হয়েছে যে দুপক্ষই বাচ্চাগুলোকে নিয়ে দেশের বাইরে, ইন আদার ওয়ার্ডস এরিকো নাকানো জাপানের বাইরে বা অন্য কোনো দেশে যেতে পারবে লিমিটেড পিরিয়ডের জন্য, যতদিন পর্যন্ত না এই আপিলগুলো নিষ্পত্তি হয়। সিমিলারলি বাবাও ইমরান শরীফ, উনিও ওনার সাথে যে মেয়েটার কাস্টডি দেওয়া হয়েছে লায়লাকে নিয়ে দেশের বাইরে যেতে পারবেন, ব্যাক অ্যান্ড ফোর্থ ট্র্যাভেল করতে পারবেন, মূল কথাটা, যতদিন পর্যন্ত এই আপিল না নিষ্পত্তি হয়। কিন্তু অবভিয়াসলি কেউ এই আদালতের প্রসিডিংসগুলো ফ্রাস্ট্রেট করে কোনো দেশে পালিয়ে যেতে পারবেন না, এই কথাটা খুব স্পষ্ট। মেজর তো আমাদেরকে কাস্টডি দেওয়া হয়েছে একটা বাচ্চার, আমরা 2টো বাচ্চার কাস্টডি চাই, এবং সেই মর্মে আমরা অনেকগুলো গ্রাউন্ডস বলেছি কেন 2টো বাচ্চার কাস্টডি আমাদের থাকা উচিত। এটা হচ্ছে প্রথম বড় ধরনের গ্রাউন্ড। এবং আরেকটা জিনিস যেটা আমরা বারবার বলেছি যে অভিভাবক হিসেবে উনি কিন্তু এখনও 2টো বাচ্চারই গার্ডিয়ান বা অভিভাবক। হ্যাঁ, বাট মামলাগুলো শুধু 2টো বাচ্চা নিয়ে, আরেকটা বাচ্চা তো মা রেখে দিয়েছে জাপানে, এখানে আসে উনি। সো 2টো বাচ্চা জ্যাজমিন এবং লায়লা 2টো মেয়েকে নিয়ে মামলা হয়েছে, এবং এখনও কিন্তু উনি ন্যাচুরাল লিগাল গার্ডিয়ান বা অভিভাবক, যেটা আমরা বলি মুসলিম ল অনুসারে। সো অভিভাবক যখন একজন থাকে, সে যদি তার বাচ্চাকে দেখতেই না পারে তাহলে তো তার অভিভাবকত্বর কোনো দামই আর থাকে না। এবং এর জন্যই আমরা বলেছি যদি বাচ্চাটাকে জাপানে নিয়ে যাওয়া হয় তাহলে উনি বাচ্চাটার চেহারা আর কখনো দেখতে পারবে না। সো ওনার যে অভিভাবক হিসেবে রাইট আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটটা কিন্তু অভিভাবককে দেয়া হচ্ছে, কাস্টোডিয়ানকে না, কাস্টোডিয়াল প্যারেন্ট যেটা বা যার কাছে কাস্টডি আছে তার রাইটগুলো কিন্তু সীমিত, যে ডেইলি বেসিসে বাচ্চার ফিজিক্যাল কেয়ার করার দায়িত্ব হচ্ছে তার, মেইন দায়িত্ব কিন্তু অভিভাবকের, এবং হি ইজ স্টিল দ্য ন্যাচুরাল লিগাল গার্ডিয়ান অফ দ্য চাইল্ড। এটা নিয়ে কোনো মামলাও হয়নি, এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই। সো অবভিয়াসলি যে বাচ্চাটার কাস্টডি মাকে দেওয়া হয়েছে, এইটুকু অ্যাসপেক্ট মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা আপিল বিভাগে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করেছিলাম তাতে আপিল বিভাগ এটি পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, সেখানে 4টি বিষয়ে গ্রহণ করেছেন। তার মধ্যে প্রধানতম বিষয় ছিল আমাদের যে এই বিষয়টি একবার জাপানে নিষ্পত্তি হয়েছে, জাপানের পারিবারিক আদালতের রায় আছে, সেই রায় সত্ত্বেও বাংলাদেশের আদালতে
এটি নতুন করে শুনানি করা যাবে কি না এই মর্মে লিভ দিয়েছেন। এছাড়াও লিভ দিয়েছেন যে নিম্ন আদালত দুটোর যে রায়, হাইকোর্ট ডিভিশন ভিন্ন রায় দিল, এটি হাইকোর্ট ডিভিশন নতুন করে এভিডেন্স নিয়ে এই ধরনের রায় দিতে পারে কি না এই মর্মেও লিভ দিয়েছেন। এবং এই মর্মেও লিভ দিয়েছেন যে যখনই ঘটনা ঘটে তখন তারা জাপানে থাকতো, বাবা মা এবং সন্তানেরা, এবং তারা বাংলাদেশে কখনো আসেনি। এই জন্য লিভ দিয়েছেন, তাহলে জাপানি কোর্টের জুরিসডিকশন হবে নাকি বাংলাদেশের কোর্টের জুরিসডিকশন হবে, এই মর্মেও উচ্চ আদালত লিভ পিটিশন অ্যাকসেপ্ট করেছেন, অর্থাৎ মূল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। আর মায়ের বিরুদ্ধে যে কন্টেম্প পিটিশন ফাইল করা হয়েছিল, আদালত অবমাননার যে দরখাস্ত আনা হয়েছিল, এটি অকার্যকর হিসেবে বলেছেন। একই সাথে এই সাময়িক সময়ের জন্য, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই সন্তানদের সাথে বাবা মায়ের মিটিংয়ের কী ব্যবস্থা হবে তার একটি নির্দেশনা দিয়েছেন। সেটি বলেছেন, মাদার চাইলে বছরে দুইবার বাংলাদেশে 5 দিন থাকার জন্য আসতে পারে, এবং এই ক্ষেত্রে বাবা মায়ের সকল টিকিট থেকে শুরু করে সকল থাকা খাওয়ার খরচ এবং বাচ্চার সকল খরচপত্র সব কিছু বহন করবেন। এবং আরেকটি কথা বলেছেন যে এরই মধ্যে সপ্তাহে একবার, অর্থাৎ মাসে 4 বার ভিডিও কল সম্পাদন করা হবে 3 জন সিস্টারের মাঝে, এবং তারা 3 বোন ভিডিও কলে কথা বলবেন, এবং এই ভিডিও কলের রেকর্ড কখনো সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো মিডিয়ায় কোনো পক্ষ পাবলিশ করতে পারবে না। আর সর্বশেষ বলেছেন যে বাচ্চাদেরকে নিয়ে যখন মায়ের যে বসবাসস্থল সেটি হলো জাপান, টোকিও, বাবার বসবাসস্থল বাংলাদেশ, বাচ্চাদেরকে যেয়ে যখন আসবেন মা তখন বাংলাদেশে আসবেন, আর এর মধ্যে কোনো পক্ষকেই কোনো জায়গায় কাস্টোডিয়াল প্যারেন্ট, অর্থাৎ ছোটো মেয়ের জন্য বাবা আর বড় মেয়ের জন্য মা, তারা অন্য দেশ ট্রাভেল করতে কোনো বাধা থাকবে না সাময়িকভাবে, কিন্তু পারমানেন্টভাবে ইনি বাংলাদেশে থাকবেন আর তিনি তো জাপানে আছেন। উনি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা অশালীন সম্পর্কে জড়িয়ে যায়, এই অশালীন সম্পর্কে জড়িয়ে যাওয়ার শর্ত হিসেবে তারা একটি খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে যায়। আপিল বিভাগ সেটিকেই সোশ্যাল কন্টেক্সট আনসোশ্যাল বিহেভিয়ার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। তবুও তাদের মৃত্যুদণ্ডের যে আদেশ ছিল সেটিকে কমিয়ে তাদেরকে আমৃত্যু জেলে থাকতে হবে, তবে তাদেরকে কন্ডেম সেল থেকে নামিয়ে সাধারণ কারাবন্দীদের সঙ্গে, হ্যাঁ, কোর্ট বলেছেন দয়া দেখানোর সুযোগ নাই, কিন্তু মৃত্যুদণ্ডটা কমিউট করে দিয়েছেন, তার মানে আলটিমেটলি দয়া দেখিয়েছেন। এবং আলটিমেটলি যদি মৃত্যুদণ্ডের দণ্ডাদেশ যদি তাদের না কমতো তাহলে বোঝা যেত আপিল বিভাগ দয়া দেখাননি। সার্টেনলি 24 বছর মৃত্যুর সেলে বন্দী থাকার পরে মৃত্যুর যে যন্ত্রণা এটি বোধ করতে আর কারো কোনো না বোঝার কথা থাকতে পারে না। 24 বছর তারা মৃত্যুর সেলে থেকে এই প্রহরেই গুনছেন কখন মৃত্যুদণ্ড কার্যকর হবে। আজকে আপিল বিভাগ সেটিকে নিয়ে নজরে নিয়ে যদিও বলেছেন যে ঘটনাটি হেনাস, যদিও বলেছেন যে ঘটনাটি দুর্বিষহ, কিন্তু তাদের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। এর